এখন পৌনে পাঁচটা বাজে, কুয়াকাটায় আমরা এখন যাচ্ছি সূর্যাস্ত দেখতে। ঘন্টা খানেক পরে সূর্য অস্ত যাবে, এখান থেকে অসাধারণভাবে সেই সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। আমরা যাচ্ছি লেবু বাগান নামে একটি এলাকায়, যেখান থেকে সূর্যাস্তের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা হোটেল থেকে ভ্যানে করে লেবু বাগানের দিকে যাচ্ছি, জনপ্রতি আপ ডাউন 100 টাকা ভ্যান ভাড়া। এখান থেকে আমাদের নিয়ে যাবে লেবু বাগান, সুটকিপল্লি, লাল কাঁকড়া এবং আরেকটা কোথায় নেবেন, ঝাউবন। আকাশটা মেঘে ঢেকে থাকায় শেষ পর্যন্ত সূর্যাস্ত দেখা হলো না। এই যে আকাশ মেঘে ঢাকা, এই মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে, কিন্তু শেষ পর্যন্ত সূর্যাস্ত দেখা হলো না, কারণ সূর্যটা মেঘের আড়ালে ঢাকা। তাও সূর্যের দুই খণ্ড মেঘের মাঝে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, এটা কিছুটা হলেও দেখা যাচ্ছে সূর্যাস্তের দৃশ্য। এই যে মেঘ সূর্যকে এতক্ষণ ধরে আড়াল করে রেখেছিল, এই মেঘ সূর্যকে অনেকক্ষণ ধরে আড়াল করে রেখেছিল, আর এই যে মাঝখানে দুটি মেঘের খণ্ডের মাঝে সূর্য অস্ত যাচ্ছে, নিচে আরেকটি কালো মেঘ সূর্যকে গ্রাস করবে। ঝাউবনের ভিতরে শিয়াল ডাকছে,
মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকায় আর সূর্যাস্ত দেখা হলো না। কিন্তু শেষ পর্যন্ত